দুইবারের আগে গেছে, তিনবারই গেছে, দুইবার গেছে, এবার তিন নাম্বার। এইভাবে সারাদিন বসে থেকে বললে তো হবো না, একটু আউটডোরে যা আটাআটি করা লাগবে, ফুটবল খেলা লাগবে, এটা করোস, ভিডিওতে এগুলো দেখোস, মোবাইলে দেখোস, এগুলোতে তো পড়াশোনা হবো না। শোন, এসব পড়াশোনা করলে আমারই কবি, বিসিএস পরীক্ষা তো ওয়ান টুর ব্যাপার, কত সালে কটা কত কী হয়েছে, কোন জায়গায় বন্যা হয়েছে, কোন জায়গায় কী হয়েছে, কফি এনান কী হয়েছে, এইসবের ব্যাপার। শিক্ষা সুযোগ আছে না, আর এ তো আমার আপনার লোক, গত পরশু দিন তার বউ সাইতেন মাস দিয়ে বর্তমান আছে। আমার মেয়ে যেন তো অস্থির, জাবেদ ভাই চলেন, জাবেদ ভাই চলেন, আরে তার বইয়ের এলাকার আমার এলাকা তো পাশাপাশি। কী দিয়ে বর্তমান আছে? সাইতেন মাস, টাকি মাস কয়, ঠিক আছে, ওইটা দিয়ে। তো এইটা পড়াশোনা করতেছ আমার কবি, এরকম কী কী এই যে কমিশনে কী কী প্রশ্ন থাকে তো দিয়ে দেবো, অবশ্য কিছু খরচপাতি আছে, আর এটা দিয়ে রাখছিস কেন? মাথা তো করে এটাও তো গরম হয়ে গেছে। স্যার আস্তে 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 স্যার, আচ্ছা শোন, যেহেতু তোরা মেসে থাকো, ওরকম খরচপাতি দরকার নেই, হালকা কিন্তু চা পানি খাওয়ার জন্য দিয়ে দিস, ঠিক আছে? ফোন দিয়েছিলেন? হ্যাঁ ফোন দিয়েছিলেন, তুই লাফালা ভাই আসতে কেন? আচ্ছা আমার জামা কাপড় নাই, লুঙ্গি পরে বসেছে, বাড়ি যাওয়া লাগবে না, আমি তো কাম করে খাই নাকি, তোদের মতো টোটো করে ঘুরি না, কাজ আছে তো আমার। বাদবাকি গুলো নিয়ে চলে আসবে, ঠিক আছে না? যা তা নিয়ে যা যা যা। আর শোন ভাই, 10 টাকা দেবেন, এখান থেকে নিয়ে এসে যা, এইসব পড়াশোনা বাদ দিয়ে একটু ব্যায়াম করবি, আটাআটি করবি, খাওয়া দাওয়া কম করবি, আর রাস্তায় এমনি আটবি, ঠিক আছে না? তাহলে একটু শুকাবি, শুকাবি, ফিগারটা দেখ কীরকম আমার, ঠিক আছে? এখন গান মজবুতি কর, বাদ দে যা, মজবুতি কর। মনের তালা খুললো কে, প্রজেক্টগুলো নিয়ে আসছি তার মধ্যে একটা আছে গাছ। এই গাছ তোমার ছোট অবস্থায় তুমি 385 টাকা দিয়ে কিনবা, এটা গ্যারে দেওয়া ফটফট বড় হয়ে গেল, এই বড় হওয়ার পরে 3 বছর পরে 6,080 টাকা দিয়ে তুমি বিক্রি করতে পারবে। হ্যাঁ, গাছ বিক্রি করে আমরা বড় লোক হতে পারবো, এটা কি সম্ভব? গাছ বিক্রি করে কেমন বড় লোক হবো, পাগল কথাকার দুষ্টগুলা। শোনো, তোমাকে একটা কথা বলি, একটা প্রজেক্ট আছে যে তোমার যদি আজকে সন্তান হয়, তুমি একটা বীজ বপন করো, এই বীজ বপন থেকে বাচ্চাও বড় হবে, গাছও বড় হবে, বাচ্চাও বড় হবে, গাছও বড় হবে, বাচ্চা যখন বিয়ে সমতুল হবে গাছটা বিক্রি করে দিলা। আচ্ছা ভাই, আপনার তো অনেক টাকা, আপনি মেজ বাড়িতে থাকেন কেন? আমি তো গোপনে থাকি, ঠাসি খেয়ে থাকি, চুপে থাকি। এই যে তোমারই বলি সালমান, এই সালমান খান না, সালমান খান কি এরম ফিগার না, সবসময় খালি গা থাকি, কিন্তু আমি তা না, আমার ফিগার তো কম না, তোমাদের একটু হালকা থাকি, এই আসি কিন্তু বলি দেখ, দেখলাম এইটা হলো আমি গোপনে, আমি জাস্ট জাস্ট এরকম লুকা রাখি। একটা গাছে ফল হলে কি হয়, এই যে বাঁশ গাছ খাট করে খাড়া থাকে, আর কিন্তু দেখবে বেল গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, এইগুলো যখন বা বরুই গাছ যখন তোমার ফল হয়, এরকম নুইয়া থাকে, সবসময় বিনয়ের সঙ্গে থাকে, আমার ভিতর বিনয় আছে, এই যে টাকা পয়সা আছে এটা আমি গোপন কি হয়েছে ওই বেটা লোন দিলে তো ফাউলের ফাউল, মাত্র 1,000 টাকার নোটও ভাঙাই দিতে পারে না, যার কোনো আবার আমার উপর আসতে হয়েছে। এই লোন দিলে 1,000 টাকা ভাঙিতে পারতেছে না? হ্যাঁ, আচ্ছা লন ডেলের কেউ তো, আমার যে প্রজেক্টগুলো আছে এই প্রজেক্টে ইস্তারি আসছে কিছু, এক ইস্তারিতে পানিও যাবে করে চলে যাবে, মারও আছে, এই প্রজেক্টে তাকে আমি দিয়ে দেবো, সামান্য অল্প টাকা লাগবে, 2,500 টাকার মতো লাগবে, তাকে জিনিসটা বলে দেবো, ঠিক আছে? আর কি কোনো জায়গায় ভাঙাইতে পারলো না? একটা ইলিশের দাম 1,000 টাকা, 1,500 টাকা, হ্যাঁ
যেখানে ইলিশ মাছ আমরা নিজেরাই খেতে পারি না সেখানে রপ্তানি করে। রপ্তানি এটা তো প্রতিদিনের কথা। তারপর আপনার পড়াশোনা কেমন চলছে আম্মা? ভালোই চলছে। ভালোই চলছে। তোমার মাস্টার মাসের প্রথম 15 দিন আসেন না, যখন টাকার প্রয়োজন হয় তখন উনি আসেন। হ্যাঁ, আর সে তো ফ্লাইং বার্ড, একদিকে করেন ব্যবসা আর একদিকে করেন টিউশনি। কোথায় বাবা, সে তো আসে, এই আজকে আর কালকে আসে নাই, তার আগে তো এসেছিল তাই না? হ্যাঁ, পড়িয়েছে। একটা কথা ভালো করে শুনে রাখো, গতবারও তোমার রেজাল্ট খারাপ হয়েছে, এবারও যদি তোমার রেজাল্ট খারাপ হয় আমি সহজে মাস্টারকে বিতাড়িত করব, কথাটা মনে রেখো। কেন, সে তোমাকে অনেক ভালো পড়ায়, আর সে যা পড়ায় আমি সেটা বুঝি, অন্য মাস্টার হলে আমি তো বুঝবো না। তোমার মা চলে গেছে বলেই আমি তোমার সব আবদার, আমি তোমার সব জেদ আমি নীরবে গ্রহণ করছি, এটাকে আমার দুর্বলতা ভেবো না। তোমাকে অনেক বড় হতে হবে, কথাটা বলে রেখো। যাও বই নিয়ে বসো গো, যাও। হ্যালো হ্যালো, আপনি কোথায়? আমি একটা জরুরি মিটিং আছি, এখন বেশি কথা বলতে পারবো না। আরে বাবা, সামনে আমার শিক্ষা সূচি, ঠিক আছে, তারপর কিছু ডিসি আছে, তারপর ইয়ার আছে, এমপির আছে। স্যার আপনি মিটিং থাকলে হবে, আমার এদিকে পড়তে হবে না, আমি তো কিছুই পাই না স্যার। আজকে যেতে পারবো না, পড়াতে বললাম না, তুমি ঠিক আছে সামনে আছে। স্যার আপনি এভাবে করলে হবে স্যার, আব্বা আমাকে এখানে অনেক বকা দিচ্ছে স্যার। আঙ্কেলকে বুঝা বলে যে পরে যাবো না, শোনো আঙ্কেলের যে সিটি কর্পোরেশন আছে না, এখানে লোক আছে তো বলে দেবো নি। আসতেছি আসতেছি। তোর লেখাপড়ার এত কি দরকার, জীবনে কোনোদিন আমার একটা বই পৃষ্ঠা খুলতে দেখছিস? আমি ঘরের ভিতরে শিক্ষা সচিব, শিক্ষা মন্ত্রী, দ্যাটস গুড ফাইন, আর তুই এটা কি করলি? তোর তো পড়াশোনার কি দরকার? নন্নু ও আমার ফেল করছি নন্নু। দেবরা চুপ করে শুয়ে থাক, আমি তোর জন্য নুডলস রান্না করে নিয়েছি। চাউমিন চাউমিন, চুপ করে শুয়ে থাক। হাজির হাজির। সব সময় তো অন্য অন্য জায়গায় ব্যস্ত থাকতে হয়, মন্ত্রী এমপি সেক্রেটারি এদের সাথে আমার ব্যবস্থা মানে সবসময় এদের সাথে লেগেই থাকে। আচ্ছা স্যার, আপনার তো মানে সব বড় বড় মানুষের সাথে পরিচয়, এই যে মন্ত্রী মিনিস্টার তারপর সবার সাথে, আপনার সাথে স্যার মানে মিডিয়ার কারোর সাথে পরিচয় নাই? এই যে সিঙ্গার অ্যাক্টর অ্যাক্ট্রেস এদের সাথে স্যার পরিচয় নাই? কি বলো, সবার সাথে পরিচয় আছে। তোমরা যদি সিঙ্গার ধরো, সিঙ্গারের মতো রফ তরফ থাও মেরে, কার গান? মেহেদি হাসান। অবশ্য ইনল্লাহ ইনল্লাহ রাজন, উনি মারা গেছেন, ওনার সাথে আমার যোগাযোগ ছিল। তারপর আছে বেদনা মধুর হয়ে যায় টানা তুমি যদি দাও, কার গান? জগজিৎ সিং এর। সেই জগজিৎ সিং এর সাথে আমার প্রচন্ড খাতির, আমাকে দেখলি পরে বলতে জাভেদ কেসা হ্যায় কেসা হ্যায় ভাইয়া কেসা হ্যায় বেটা বুখার কেসে, আমি তো বুখার মুখার বুঝি না, আমি ভালো আছি। একবার কি হলো তোমাকে বলি, আমি গেছি দিল্লিতে। না স্যার, মানে আমি বলতে চাচ্ছিলাম যে স্যার মানে ইয়াংদের মধ্যে মানে এই জেনারেশনের স্যার মানে কেউ আছে স্যার আপনার সাথে পরিচয়? ইয়াং জেনারেশন আছে, কার সাথে তুমি চাও? মনে করো হৃদয় খান আছে, হাবিব আছে, ন্যান্সি আছে, তোর কোনা আছে, তারপরে তোমার ওই যে রুমি আছে, এরা তো ভাই ভাই করতে পাগল হয়ে যায়। জমিত ভাই জমিত ভাই জমিত ভাই পাগল হয়ে যায় স্যার। স্যার স্যার একটা রিকোয়েস্ট স্যার, স্যার একটা মানে অটোগ্রাফ। কি বলে তুমি, অটোগ্রাফ তো দেখবা, আমার সাথে সবার ছবি আছে, একটা ছবি আছে। আরে এরা ছোট হয় না আমার, অনেক অনেক সময় তো ক্যাসেটে ক্যাসেট বার করবে অটোগ্রাফ গুলো। ভাই বস এই কোম্পানিকে বলে দেন, আমি ফোন করে বলে দেই, দিয়ে দে স্যার।
আমার যে এখন নিজেকে কি যে ভাগ্যবতী মনে হচ্ছে স্যার, আমি বলতে পারবো না আপনাকে। স্যার ওই যে অ্যাক্টর আছে না স্যার, জাহিদ ভাই, তারপর হচ্ছে মোয়াপা মোয়াপা। হ্যাঁ ইসলাম, জি 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 আসে আসে মডেল সিনেমা, বেসিক্যালি সিনি তো মডেল না, তার কিন্তু তো নিত্যে থেকে সে নাচতো তো, মডেল তো হঠাৎ আসলো, এখন টুকটাক না টুকটাক করে, সে আছে সে ভালো, কিন্তু তার বলে জাহিদ বল বললো না, এই জাহিদ হাসানের থেকে আমার ভালো লাগে কারে জানো, আজুল হাকিম, সৈয়দুজ্জামান সেলিম, তারপর তৌকির আহমেদ, এরা হচ্ছে অভিনেতা। স্যার আজকে আর পড়বো না, আজকে আপনার সাথে সব বিষয় নিয়ে আবার কথাবার্তা বলবো। হ্যাঁ স্যার আপনি বসেন, আমি চা বানিয়ে আসছি। বলতো রে, এই সার্জনের মধ্যে সবচেয়ে সুন্দর চেহারা কার? অবশ্যই আপনার হাসিটা দেখেন না, হাবিবের একটা ছবি, তারপর হৃদয় খান আছে না ভাস্তা পোলাপান টাইপের, ওর একটা ছবি, আর যে আরেকটা আছে না রুমি দাঁড়িয়ালা, রুমি জুটি আছে, জুটি আছে, আর একটা ছেলে আছে সুন্দর করে, একটা ছেলে আছে শাহেদ, ও ওদের ছবি টবি নিয়ে আসবি। আর করবি কি, একদিকে আমার মিলানা তো ওই যে কণা, তারপর আর একদিকে হচ্ছে তো ন্যান্সি, এরকম করে আমার ধরার চেষ্টা করতেছে। মিলা কিন্তু ভালোই ভাই, দাঁত এখানে ফুটাছে। আচ্ছা ঠিক আছে, ওরে ওরা ও আমাকে এরকম শোয়ার চেষ্টা করতেছে, এরকম কয়েকটা ছবি একসাথে নিয়ে আসবি, ঠিক আছে? নিয়ে এসে কাজ হয়ে যাবে। তো একটা কাজ কর, নে একটা সালমান দিয়ে একটা অটোগ্রাফ দিয়ে দে, যা দে। কোনো ভাই টাই নাই এখানে, উল্টা দিকে খাতা করি, এখানে একশোটা দিয়ে সালমান লেখ, উল্টা দিক থেকে একশোটা সালমান লিখি, তারপর আমি আসতেছি। আরে কোনো ভাই টাই নেই, সালমান সালমান আমি তো লিস্ট দিমু, পড়াশোনা কর তুই বেটা। ভাই দিনই দুপুরে খুন কেরে খুনছিস?
ভাই কানা মাসুদ নামে একজন মোস্ট ওয়ান্টেড আছে ভাই, সে তো ভাই দিনে দুপুরে খুন করতে আসছে। আমি নাম কি বললি? কানা মাসুদ ভাই। আরে মাসুদ তো আমার আপনার ছোট ভাই রে বেটা। শোন, হ্যার বাপের নাম ছিল লো মোজাম্মেল চৌধুরী। মোজাম্মেল চৌধুরীর ছেলে কানা মাসুদ না? কানা মাসুদ আমি শুনবো যে তোরাই জাবেদের ছোট ভাই, দেশ তোর কিরম করে, যেগুলো তুমি তো মিষ্টি খাবো, মিষ্টি খাবার সামনে তোর করে খাওয়াই দেবো ভাই। আমি জীবনও বাইরে যাবো না। কেন? আমি এত তাড়াতাড়ি মরতে পারবো না ভাই। আমি একটা মেয়ের কথা দিছি। কার কথা দিছিস? আমি সুমি। সুমি দেখি কিরম? মাশাল্লাহ ভালো, ও দেখেছে। দেখতে কেমন রে? মোটামুটি খারাপ না। লম্বা কিরম? এই সাইজের। এই সাইজের না? না, ঠিকই আছে, তোর বুকে ঠিক মতো পড়তে পারবে। ঠিক আছে, এমনি ভয় পাস না। শোন, কানা মাসুদ হলো আমার ছোট ভাই। এরপর তো নিচে যাবি, বুক ফুলা হাঁটবি, কাউরে পাত্তাও দিবি না, ঠাস করে কলার দরকার দরকার ধরে বলে দিবি, খাবি চা খাবি, বিল দিবি না, ফ্লেক্সি করবি, বিল দিবি না, চলে আসবি। ঠিক আছে? একশো টাকা লাগেন। টাকা দেন। টাকা মানি? কানা মাসুদ রে চিনেন? কানা মাসুদ তার ভাই জাবেদ রে চিনেন? আমরা তার ছোট ভাই। ঠিক আছে, ওয়ালাইকুম সালাম। ব্যাপারটা মাথায় রাখবেন, আমরা কানা মাসুদের লোক। আপনার নাম ভাঙা খাইতেছে, এলাকায় রংবাজি শুরু করে দিছে। আমার নাম ভাঙা খাইতেছে, রংবাজি করতেছে, কারা এরা? অস জাবেদ ভাই কে? জাবেদ নাইটটা জাবেদ আছে কেন? কি হইছে? আপনি যে আজকে রংবাজিছেন সব নাকি জাবেদ ভাইয়ের অবদান? দপ্পাটা আমার তুই শুনেছ না? এই কানা মাসুদ, কানা মাসুদি একদিনে কানা মাসুদ হয় নাই, জিরো থেকে হিরো হইছে। আমি একা একা তাহলে যাওয়ার যে কইল? আমার নাম ভাঙা নাই। হ্যালো রবি, শোন, ফুটবল নামে লাইছি। হোয়াট ইজ দিস? ফুটবল মানে? হোয়াট ইজ দিস মানে বাইল্লা মাস চশমা বল। আরে এক্সকিউজ মি, না একদম না, একদম ওর গায়ে হাত ধরে। আপনি আমার ভাইরে চিনেন? ভাই যদি এখানে আসে, যে বডি আপনার একদম ফিটকা ভাই। ভাই ভাই করছি কে তো ভাই? জাবেদ ভাই, ওই যে আপনি কি কুলি পিটি করে মানুষ করেছে তো ভাই? তোর নাম কি? নাম কি ভাইয়া? আপনাকে কালকে দেখেছি পত্রিকায় ফটো সহ। এবার আমার সিনবি ভালো মতো সিনবি। তোর খবর কি? কেনা দা? হ্যাঁ, ওই যে কোম্পানির ক্লায়েন্ট। কোম্পানির ব্যাপারে রাস্তাঘাটে মিটিং হবে না, রাস্তাঘাটে আমি এসে মিটিং মিটিং করব না। হ্যাঁ, যদি কিছু মনে করেন আমি নিয়ে যাচ্ছি আপনাকে। তোমার নাম কি ছোট ভাই? ইয়া হাশেম। হাশেম না, দাঁড়ে রাখছো? খুশি হলাম। শোনো, এই দাড়ি রাখা হলো নবীজির সুন্নত, ঠিক আছে না? ও চুলও রাখছো না, চুল কাটো না, মেলা পয়সা রাখছো না, বুঝি তো? শোনো, ব্যাপারটা এই দেখেন ভাই, ছাদে উঠে বসে আছে বিখ্যাত ক্লায়েন্ট। আমার ব্যবসা আমার একটা অফিস এরকম না থাকলে ফ্লোটিং একটা ব্যবসা, কিন্তু আমি সব বারে বারে যা আসা এসে বলি না। এই দূরে আমি বলি, আমি এবার প্রজেক্টে নতুন একটা গাছ নিয়ে আসছি। গাছটা এখন দেখতে ছোট, 325 গ্রাম নেই, কিন্তু এইটা 6 বছর পরে আপনি 5,800 টাকার মতো পাবেন। আপনি কি আমাদের চেনেন? আমার তো মেলা ক্লায়েন্ট, সবার তো আমার চেনার দরকার নাই। কানা মাসুদের নাম শুনছেন? শুনবো না মনে? আরে কানা থাবরা থাবরা বড় করছে না, বিছনায় পেশাব করতো, আরে আমার কথা শুনছে না সবসময়? কানা মাসুদ। আচ্ছা, ভালো করে আমাকে একটু দেখেন তো, চেনা যায় কিনা, মানে কোথাও দেখছেন কিনা একটু দেখেন তো।
আচ্ছা কোন সময় কি সিরাজ মোস্তাক হইতো নাকি? তালসিন তাহলে আমার এসে গেল কানা মাসুদ এসে গেল আমি কানা মাসুদ আপনার ছোট ভাই মানে আপনি তো সব জায়গায় বলে বেড়াইছেন আমি আপনার ছোট ভাই ছোট বলে আপনি দুধ তোলা মানুষ করছেন আর কি করছেন আপনি ভার্সিটি তো পড়াইছেন এই যে মেশিন চালানো শিখাইছেন সব করে বেড়াইতেছেন আপনি তো সব করছেন আমার জন্য আমার ছিলেন না আপনি আমি সুখ না আমার খালো তো ভাই খালো ছোট বেলায় এসে টাইফয়েডে মরে গেল তোর খালো চলে গেল অন্য জায়গায় আর একটা ছোট ভাই এসেছিল মাই ধরে মারছে আর নাম ছিল আসলে মাসুদ হ্যাঁ একটা চোখ ছিল কান্না সেই জন্য করতাম কান্না মাসুদ একই বিছানে শুষি তো সেই জন্য বিছানে অনেক সুবিধে দিতে ভাই আমি ভাবছিলাম আপনি সেই লোক আমার ভুলে গেছে ভাই কাকতালীয় ভাবে হোক আর যেভাবে হোক আমার সাথে তার নাম মিলে গেছে কিন্তু সে মারা গেল আমি মরে যাইনি ভাই আমার ভাল লাগছে ভাই মানে আমার ভাল লাগছে আপনি আমার হাত পাতেন আপন করে নেন আমি 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 আপনার ছোট ভাই আপনি আমার বড় না আপনি বড় ভাই ভাই ভালো লাগছিল ভাই আপনার আমি আপনাকে সারা ধরে একটু ধরে ভাই আমার ভাই কিছু মনে না করলে এখন কফ কাজ করি আর এখন তুমা খাই কিছু মনে করেন না খাই তো পারেন খুব খুশি হলাম ভাই আসি আসি ভাই আসি হ্যাঁ ছোট ভাই ও ও ও ও কত দূর তো স্টক যায় ওই বড় বিল্ডিং এর ওই গেট দিয়ে যাচ্ছে না আর যায় না ভাই বড় বিল্ডিং সাইডে চলে যাচ্ছে মাইলের পর মাইল যত দূর স্টক যাবে আমার পাওয়ার তো দূর পর্যন্ত দেখবে তুই লিখ থাকে এদিক থাকে এদিক থাকে কত দূর যায় ভাই ওই যে ওই লাল বিল্ডিং এর মতো যাবে আরো যায় নাকি দেখ এ দাঁড়া হিনা দাঁড়া 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 ভাই পাইপ পাইপ ভাই যাই ভাই ওই যে ভাই একদম ওই টাওয়ার বর্ষ পার হয়ে যাবে এইদিকে মনে রাখবি মেলা দূর এইদিকে মেলা দূর এইদিক থাকা যত দূর তোর চোখ যাবে তত দূর আমার কথা মতো সব কিছু চলবে ঠিক আছে না কারো যদি এক কেজি লবণ কম দেয় আমার কথা বলবি এক কেজি লবণ বেশি দিয়ে দিবে যে কোনো জায়গায় ঠিক আছে কারণ হচ্ছে আমি কে আমি কানা মাসুদের বড় ভাই কানা মাসুদের গায়ে এরকম হাত দিয়ে চলি আমি আমার কথায় কানা মাসুদ ওঠে কানা মাসুদ বসে ভাই এই তো সেই দর্জির লন্ডির কাজ একসাথে করে ফাউলের ফাউল বেটা মনে ঠাটাই একটা চড়মারি ভাই সেদিন আপনি 1000 টাকার নোট দিছেন সেদিন আমি ওর দোকানে গেছি যাওয়ার পরেও করছে কি স্যাপ দিয়ে এরকম করে টাকা দেখি টুলে ডুলে আধা ঘন্টা পরে কয় ভাঙটি তো নাই মনে হয় কান ফুটতে একটা ঠাটাই চড় মারি বদমাইশ আমার বিছনা বালিশ খেতা চাদর সব কিছু এখান থেকে লন্ডে করে দিবি আর থুতু দিয়ে তুমি টাকা গোনো হ্যাঁ থুতু দিয়ে টাকা গোনা শেষ করে ভালো আমার ব্যাংকে আছে না ওই যে আন্ডারওয়্যার আমার আন্ডারওয়্যার দিয়ে দিবি আন্ডারওয়্যার আমার কাছে একটা আন্ডারওয়্যার আছে আন্ডারওয়্যার দিবি তোর আন্ডারওয়্যার আছে না আন্ডারওয়্যার হ্যাঁ আন্ডারওয়্যার আন্ডারওয়্যার চারিদিকে সুন্দর করে ধুয়ে একটু সেন্ট মেরে স্প্রে করে দিবি এখানে মার দেওয়ার দরকার নাই ঝামেলা আছে কিন্তু গেঞ্জি পাঞ্জাবি যা যা আছে সব কিছু মার দিবি ঠিক আছে জাহিন থেকে এই শোন দাঁড়া সালাম করে যা তাই দিবি আমি একদম পছন্দ করি না একদম না এই যে এদিকে 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 দাঁড়াও তোমার ব্যবহার আমার ভালো লাগছে যা বলছি তাই শুনছো তোমার একটা চুমো দিয়ে দেই দেখে দেখে দেখা যাও চলে যাও 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 ছেলে ভালো আছে প্রথমত যাই দেখ কথা শুনে যে কথা শুনে তারে আমার ভালো লাগে এখন একটা কাজ হবে এ এলাকার সবাইকে বলে দেবা কোথাও যেন কোনো কিছুতে কোনো কম না দেয় যে দোকানদার সে যেন দাড়ি পাল্লাতে ওজন মাপে কম না দেয় যদি ওজনে কম দেয় বলবে যে কে জাবেদ ভাই এসতেছে কানা মাসুদ ভাইয়ের বড় ভাই মাথা রাখবা আর একটা কথা বলবে যে দোকান আমার বাড়িওয়ালা আছে না বাড়িওয়ালা বলবে যে সব কিছু একটু পরিষ্কার করে এ বাড়িটা ময়লা ময়লা লাগতেছে বাড়ির জন্য কালার করে দেয় আর একটা জিনিস যে বাড়ি আমার যে ভাড়া এখন থেকে আমি ভাড়া দিতে পারবো না যদি আমার হাত খরচের জন্য মাঝে মাঝে 500-1000 টাকা লাগে সেটা উল্টাছে ঠিক আছে আর তোমরা সবাই এইরকম চিকুন চাকুন না একটু সিনা উঁচা করে চলবে কীভাবে বোতাম খোলো সিনা উঁচা করে ঠিক আছে সিনা উঁচা করে চলবে ওকে চলো আরে আগে বলছো তো ভাই ঢুকবে যদি কাজ শেষ করো
কি খবর? আরে জাবেদের কি খবর? কত মাস তো জাবেদ ভাড়াটাও দিল না। ঋষিকি কাকা, ভাইয়া তো এখন দেশের বাইরে আমেরিকা, ভাইয়া আসলে ভাড়াটা দিয়ে দেবো, এটা তো কোনো ব্যাপার না। আমি আছি, ফারুক আছে, কোনো অসুবিধা নেই। রাখো তোমার আমেরিকা, গেছে হলো ফরিদপুর আর বলো যে আমেরিকা গেছে। না না, আসলে কাকা হয়েছে কি, ভাইয়া তো এখন খুবই ব্যস্ত আমাদের ফ্লাইং বার্ড উঠে বিজনেসটা নিয়ে। আরে কিসের ফ্লাইং বার্ড? যাও বেয়াদব, যাও যাও এখান থেকে। একটা ইনফরমেশন দিতে ভুলে গেছি, ভাইয়া তো বলে গেছে যে গ্যাস পানি কিছু তো ঠিক মতো পাওয়া যায় না, এগুলো ঠিক করতে হবে। আর আমরা কিন্তু এবার 2000 টাকা ভাড়া কম দেবো। আবার 2000 টাকা? যাও যাও যাও, তোমার নামে যাবে জানবে সব বলে নামে আমি কেস দেব। আজিব বাবা, জি ভাই, এর কি হয়েছে, কাঁদে গা? আমরা নিজেই তো কিছু জানি না ভাই। এখন আমরা যে বাসে ভাড়া থাকি, জাবেদ ভাই থাকে, আমি থাকি, ফারুক থাকে, গ্যাস নাই, পানি নাই, আমরা খেতে পারি না ভাইয়া। রংটা এরকম মুচে পড়ে গেছে ভাইয়া। আরে বললো কাকা, কাকা আমাদের বাসাটা একটু কালার করে দিবে, ভাইয়ার তো কোনো স্ট্যাটাস আছে। বললো যে কোনো কালার হবে না। আমি বললাম আপনি জানেন আমি কানা বাজুদের ছোটো ভাই। বললো তোকেও জেনে দেবো, তোর ভাইকেও দেবো, আর এই যে কানা বাজুদ আছে ওকে ঠাট্টা আনো একটা চড় মারবো। আমি ভয় পেয়ে গেছি। এই বাবা, জি ভাই, রকি সাকা রাজা ওই কাকার বাড়িতে দিয়ে কাকা ধরে ওর কাকা ডাক পুরা বুঝাই দিবি, কাকা ডাক দেখে দিবি, তা ফেলো পুরা চেম্বার ওর ভিতরে খালি করে দিবি। এখানে শুন, ওই জাবেদরে আমি বড় ভাই মানছি, এ আমার ছোট ভাইয়ের মতো স্নেহ করে, আমি তারে মাথায় নিছি, সে আমার বড় ভাই। যা জি ভাই, কোনো চিন্তা করেন না ভাই, আয় চল, আয় 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 চল ভাইয়া। ভাইয়া বাড়াতে কবতে বলবেন কিন্তু ভাইয়া, এখন আমি কি করবো? তোরা কিছু করতে হবে না সোনা, তুই যা গিয়ে দেখবি খানার উপর রংটা সুন্দর করে করে ফেলে। আসসালামু আলাইকুম ভাইয়া। কানা মাসুদের যে বড় ভাই জাবেদ ভাই, এই জাবেদ ভাই আপনার বাসায় ভাড়া থাকে না, আজকের পর থেকে ভাড়া ঠাড়া সব মৌকু মৌকু মৌকু। আর যদি কখনো কোনো কিছু চান তাহলে কি করবো সব জানেন, ফেরত আসুন। না না না, সব মৌকু, সব ফ্রি, সব ফ্রি, সব ফ্রি, সব ফ্রি, সব ফ্রি, সব সব লাই লাই ওটাকে জানতে চাই না, ভালো মতো লাই চা চা। কিন্তু একটা কাজ করবেন, মানে আপনি একটু আমার কামড়ে হাত রাখবেন ভাই। এটা আপনি কি করতেছেন ভাই? আপনি তো আমার বড় ভাই, আপনি আমার চিনে করেন, আপনি আমার ভাই। আমার অনেকদিন আত্মীয় তো বুঝতে পারছি।
আমার বাবা। ওই বাসার বাড়িওয়ালা হলো আমি, যাবাদ এই এলাকার হলো একটা গুন্ডা, একটা বদমাস। আমার ভাড়াও দেয় না ঠিক মতন বাবা, ওই এলাকায় সন্ত্রাসী করে অনেক অনেক ছেলে পেলে। ও আমার সেদিনকে পিস্তল ডেকেছে, ও আবার ওগুলো কানা মাসুদের বড় ভাই। বাবা আমি ভয় পাই বাবা। কে বাবা আপনি? আমি আমি কেউ না, চিনবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আসলে তোমার আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমি আগে যেভাবে তোমাকে পড়াইতাম এখন সেভাবে আমি পড়াশোনা করতে পারবো না। মেলা ব্যস্ততা, বুঝতে পারছো না? মনে করছো এখন থেকে অন্য লেভেলে চলে গেছি, এখন আগের স্টাইলে নাই, আমি এখন অন্য আসমানে অবস্থান করতেছি। মনে করো যে এই এলাকার মধ্যে সবাই তো আমাকে ভালোবাসে, মনে করো কেউ কেজিতে কম দিছে আমার দেখতেছে, কারো গড় রং করা লাগবে আমার দেখতেছে। এখন এইসব নিয়ে যে ব্যস্ততার মধ্যে পড়ে গেছি, সামনে তো সবাই ধরতেছে আমার এমপি ইলেকশন করতে। আমি বুঝছো না, এমপি উপরে তো আমি আসি, ফোন করলে মনে করো মন্ত্রী মিনিস্টার আমার কথা শুনে, সিলিন্ডারের কথা শুনে, এমপি ও লাভ কি? এই যে কয়েকদিন আগে কি বলেন স্যার, আপনি ব্যস্ত থাকলে আমার পড়াশোনার কি হবে? আমি তো ফেল করবো স্যার, আমার তো পড়াশোনা কিচ্ছু হচ্ছে না স্যার। মন খারাপ করো তো, এসব কি করতেছো? তোমাকে আমি কতখানি পছন্দ করি তুমি কি সেটা জানো? শোনো তোমাকে একটা কথা বলো, তুমি আমার কি জানো? তুমি আমার কাছে লাইকে কুসুম, ঠিক আছে? কুসুম বলতেছে কিসের জন্য? যে ডিমটা আছে না, এই ডিমটা যে লাল লাল অংশ থাকে সেটা অনুকূল জনগণ, ঠিক আছে না? তারপরে ভিতরে ওটা ফেলে দিলাম, তারপর যে একটা পাতলা অংশ থাকে ওটাও খেলা দিলাম, তারপরে যে মোটা সাদা অংশ থাকে সেটা অন্য সবাই, তুমি জাস্ট হলো ধরলো বল কুসুম। তোমাকে দেখে একটা গানের কথা মনে করলো, জানো একটা গান আছে না, হাসলে তোমায় লাগে আরো ভালো। তুই একটা কাজ করো, এখন এই যেমন করছো হালকা লেবু চিপা ঠান্ডা বলে দিয়ে একটু চিনি দিয়ে এক গ্লাস সফট খাই, অনেক কথাবার্তা বলবো, চিন্তা করো। জানো আচ্ছা স্যার, চিঠি আই হ্যাঁ চিঠি আই হ্যাঁ। এক্সকিউজ মি ভাই, সালাম আলাইকুম। আসসালাম কে? জি আমার নাম মাহফুজ। মাহফুজ? হ্যাঁ জি। আমি ভাই ছোট্ট একটা প্রবলেম নিয়ে আসছিলাম আপনার কাছে। কোনো অসুবিধা নাই মাহফুজ, তুমি করে বলি তোমার। জি প্লিজ প্লিজ ভাই বলো, তোমার প্রবলেম কি বলো ভাই? আপনার এলাকায় একটু ছোট একটু ডিশের মানে একটু ব্যবসা করতে চাচ্ছিলাম। এই এলাকায় নতুন ডিশ না? জি ভাই। মনে করো যে এই এলাকায় টোটাল অ্যাপার্টমেন্ট বাসায় মিলে আমার অ্যাপার্টমেন্ট লোক সংখ্যা যে হাউসগুলো আছে আমার হিসাবে যেটা আছে 7,500। তুমি ঠিক মতো থাকবা, আর এইসব নিয়ে কোনো ব্যাপার না, সেগুলো আমার ব্যাপার, এই জাবেদের ব্যাপার, জাবেদ যা বলবে সেটা হবে, ঠিক আছে না? ঠিক আছে তো মাথায় রেখো তাহলে। জাবেদ সাহেব, ভাই আপনি মানে মাহফুজ স্পেশাল ব্রাঞ্চ ভাই, আমার কাছে কেন ভাই, আমার কাছে কেন? আপনার সব ঘটনা আমরা জেনে গেছি, আপনি কালা মাসুদের বড় ভাই লম্বু জাবেদ না? না ভাই, আমি কালা মাসুদ চিনি না। লম্বু জাবেদ রাইট তো? না না ভাই, আপনি ঠিক কি না? ওকে অ্যারেস্ট করুন। ওট আমি কিচ্ছু না, খবর নিয়েছিলাম।
বিশেষ করে স্যার ভাবন নিজাম এমন নিজাম স্যার চা আওয়াজ করছি আল্লাহর কি রেখে স্যার আমি কিন্তু স্যার নেজেন যে কাটে ধরে করছে স্যার আমার ভুল হয়েছে স্যার আমি চা আওয়াজ করছি স্যার আমার কথা স্যার বেলা আমার কিছু খুব ব্যথা করছে স্যার বলে ব্যথা লাগে স্যার মাফ করে দাও স্যার আপনার চা বাবাজি আপনার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে আপনি জানেন আপনার এলাকাবাসী আপনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে স্যার আমার জন্য স্যার মাফ করে দেন স্যার মাফ করে দেন আপনি যে গডফাদার তাও প্রমাণিত হয়েছে আই মারো আমি যেমন কিছু জানি না আমি হচ্ছে যাবে আমি ও শিশু সন্তান যে কানা মাসুদ আসছিলাম না আমার একটু ভুল হয়েছে স্যার যে আমি হচ্ছে একটু সাহায্য করছি আমার তেমন কিছু না এই পিস্তল দুটো আমার না আমার 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 এই পিস্তল আমি ক্ষমাবার থেকে এই কয়দিন জেলখানায় থেকে আমার দু একটা জিনিস খুব বেশি বেশি মনে পড়ছে আমার মার কথা মনে পড়ছে আমার বাবার কথা মনে পড়ছে তোমার কথা মনে পড়ছে আমার আরেকটা জিনিস মনে পড়ছে যে এই মুখ মুখটা সবচেয়ে খারাপ এই মুখ স্বাদ লাগে জন্য দেখবা মানুষজন বেশি খায় মানুষজন এরকম মোটা হয় আর এই মুখ দিয়ে তুমি বেফাস কথা করলে পারে তুমি জামালে পড়ে যাবে আমি আমি উল্টাপাল্টা অনেক ভুল করে ফেলাইছি আমি আমি চোখ সে করতেছি আমি এরকম থাকলে যে আমি তোমার সে করি তুমি আমাকে ছুবে না সারা জীবন অন্য মানুষদেরকে বিপদে ফেলছো এখন আমাকে বিপদে ফেলতে চাও কিন্তু একটা কথা কই এক কয়দিন বারবার একটা কথাই মনে পড়ছে যেহেতু মা বাপ নাই মা বাপের কথা মনে পড়লেও যার কথা বেশি মনে পড়ছে সেটা তো তুমি শুনো আমি তোমাকে বিশ্বাস করি না সারা জীবন চাপাবাজি করে আসছো এখন আমার সামনে আসছো চাপাবাজি করতে ঠিক আছে তুমি যদি আমাকে ছাড়া থাকতে ভালো লাগে ভালো থাকো আমি চাই তুমি সারা জীবন ভালো থাকো সাইমা তুমি সত্যি আমার ক্ষমা করে দিচ্ছ বিশেষ করে সাইমা এই যে তুমি ক্ষমা করছো কারণ আমি কারণ আমি বুক ভরে নিঃশ্বাস নিতে পারবো খোদার কসম করে করেছি আমি জীবনে আর কোনো সময় চাপাবাজি করবো না সবসময় ভালো থাকবো পরিশ্রম করে খাবো তোমার কথা দিলাম ঠিক আছে